হ্যালো এন্ড ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আরেকটা আমাদের শর্ট ট্রিকের কেমিস্ট্রির ভিডিওতে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কনসেপ্ট অন ইলেকট্রোলাইসিস, মানে তড়িৎ বিশ্লেষণ। অনেকের এখানে মনে হতে পারে যে স্যার, তড়িৎ বিশ্লেষণের শর্টকাট সম্পর্কে আপনি এখানে কি বলবেন, কারণ তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তো যা জিনিস সবই ডেসক্রিপটিভ, তাই না? তাহলে এখানে আপনি কি শর্টকাট বলবেন? স্যার, আমরা শর্টকাট ট্রিক আজকে একটা শিখবো অন আন্ডারস্ট্যান্ডিং ক্যাথোড অ্যানোড, মানে ক্যাথোড অ্যানোডের যে কনসেপ্ট সেটা নিয়ে আমি অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন দেখতে পেয়েছি, বলতে পারো খানিকটা পড়ানোর সুবাই দিয়ে দেখতে পেয়েছি। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার মধ্যে একটা কনফিউশন কাজ করত, আচ্ছা ক্যাথোডে কি পজিটিভ চার্জ, মানে পজিটিভ সাইড জুড়ে থাকে, অ্যানোডে কি নেগেটিভ চার্জ জুড়ে থাকে, আচ্ছা ক্যাথোডে কি অক্সিডেশন হয়, অ্যানোডে কি রিডাকশন হয়, এরকম যাবতীয় বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আমার ডাউট থাকতো। তাই আজকে আমি তোমাদের সামনে এসেছি এই ইলেকট্রোলাইসিসের ক্যাথোড অ্যানোড সম্পর্কে একটা শর্টকাট ট্রিক বলতে, যে ট্রিকটা যদি একটা স্টুডেন্ট মাথায় রাখে আমার মনে হয় না তার এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন হবে। ওকে, তো এই রকম ভিডিও আমাদের চ্যানেলে তোমরা রেগুলার এখন দেখতে পারবে। তো ভিডিওটাকে প্লিজ লাইক করো, একটু শেয়ার করো তোমাদের জুনিয়র্সদের সঙ্গে বা তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই জিনিসগুলো শিখতে পারে এবং আমরা অনেক লোকের কাছে পৌঁছাতে পারি। ওকে, আমাদের মোটো এটাই যাতে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে এইভাবে হেল্প করতে পারি। ওকে, তো খুব ছোট্ট ভিডিও, দেখা যাক কতটা তোমাদের শেখাতে পারি, শুরু করি। হ্যাঁ, দেখো তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই ইলেকট্রোলাইসিসের কনসেপ্ট নিয়ে কথা বলি তখনই সবাই আমাকে জিজ্ঞাসা করে যে স্যার, ইলেকট্রোলাইসিস সম্পর্কে কথা বললে প্রথমে যে কথাটা মাথায় আসে সেটার নাম হলো ইলেকট্রোড। ইলেকট্রোড মানে কি? ইলেকট্রোড মানে হলো স্যার তড়িৎদ্বার। মানে কি তড়িৎদ্বার? এই তড়িৎদ্বার কি? এই তড়িৎদ্বারে দুটো ক্যাটাগরি হয়, একটাকে লোকে বলে অ্যানোড, একটাকে লোকে বলে ক্যাথোড। এবার কোয়েশ্চেনটা যেটা সবার মধ্যে আসে যে স্যার, ক্যাথোড অ্যানোডের ইনফরমেশন নিয়ে আমার একটু ডাউট আছে, দেখা যাক। তো আমি এই ইলেকট্রোলাইসিসের জন্য যে সেল আমরা ইউজ করি, মানে বলতে গেলে যে কোষে, বুঝলে, যে কোষে এই ইলেকট্রোলাইসিসের প্রসেসটা হয় সেই সেলটাকে আমরা দুভাগে ডিভাইড করি। একটা সেলকে আমরা বলে থাকি গ্যালভানিক সেল। কি বললাম? গ্যালভানিক সেল, ঠিক আছে। আরেকটা সেলকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইটিক সেল। এবার এই দুটো সেলের মধ্যে ডিফারেন্স কি? একটা ছোট্ট ডিফারেন্স আছে। অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কেমিক্যাল কনভার্সনের উপর ডিপেন্ড করে হয়। মানে মানে হলো স্যার, এইখানে আমরা একটা কেমিক্যাল রিয়াকশনে যখন আমি ইলেকট্রোলাইসিস করছি একটা কেমিক্যাল প্রসেসের, সেই কেমিক্যাল প্রসেসে এখানে যে কেমিক্যাল এনার্জি, বুঝলে, মানে রাসায়নিক শক্তি যেটা উৎপন্ন হয় সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। কি বললাম? এখানে গ্যালভানিক সেলে কেমিক্যাল এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি, যে কনসেপ্টটা আমরা সাধারণত ব্যাটারিতে দেখতে পাই। ওকে, নর্মাল ব্যাপার, ব্যাটারিতে কি হচ্ছে? কেমিক্যাল প্রসেস হচ্ছে, ক্যাথোড অ্যানোড সেখানেও আছে এবং সেই রেসপেক্টে একটা কেমিক্যাল রিয়াকশনের বেসিসে একটা কেমিক্যাল এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জিটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনজিউম করে বিভিন্ন রকম আমরা ইলেকট্রিক্যাল ডিভাইস চালাচ্ছি। সিম্পল কনসেপ্ট, সবাই এটা জানে। আর তাহলে স্যার ইলেকট্রোলাইটিক সেলটা কি? স্যার ইলেকট্রোলাইটিক সেল হচ্ছে একটি উল্টো। মানে কি? ইলেকট্রোলাইটিক সেলে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করি, এই কথাটা কিন্তু বুঝে নিতে হবে। এবং এছাড়া আরেকটা ইনফরমেশন যেটা আমার তোমাদেরকে দেওয়ার, সেটা হলো আমি যখন কোনো গ্যালভানিক এবং ইলেকট্রোলাইটিক সেল নিয়ে কথা বলি, গ্যালভানিক সেলে যে রিয়াকশনটা নিয়ে কথা বলি, মানে যে কেমিক্যাল রিয়াকশনটা গ্যালভানিক সেলে নেওয়া হয়, বুঝলে, সেই কেমিক্যাল রিয়াকশনটাকে আমরা স্পন্টেনিয়াস রিয়াকশন বলি। কি বলি? স্পন্টেনিয়াস রিয়াকশন। মানে স্যার, মানে হলো স্বতঃস্ফূর্ত, আমার হাতের লেখা, বাংলা হাতের লেখা একদমই খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, মানে স্পন্টেনিয়াস রিয়াকশন, এটা গ্যালভানিক সেলে নেওয়া হয়। এবং সেই কারণে এই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নেওয়ার কারণে কেমিক্যাল এনার্জি এখানে ইজিলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। আর আমি যদি সেম ভাবে কথা বলি একটা রিয়াকশন যেটা ইলেকট্রোলাইটিক সেলে নেওয়া হয়, এটা হলো নন স্পন্টেনিয়াস, মানে অস্বতঃস্ফূর্ত। আবারও বলি, আমার বাংলা হাতের লেখা খুবই খারাপ, তো একটু অ্যাডজাস্ট করে নিও, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া।
এটা কোন সেলে না হয়? ইলেকট্রোলাইটিক সেলে। এবার তুমি বলবে, স্যার এত কিছু পড়ানোর পর আপনি কিভাবে শর্টকাটটা বললেন? এখানে তো আপনি কতগুলো ইনফরমেশন দিলেন, আপনি তো ক্যাথোড অ্যানোড নিয়ে কথা বলবেন বলেছিলেন না, তাহলে স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মানে কি? স্যার মানেটা হলো এইরকম যে আমি গ্যালভানিক সেল সম্পর্কে যদি তোমাকে কথা বলি, কি সেল? গ্যালভানিক সেল। এই গ্যালভানিক সেলে আমার একটা শর্টকাট ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে আমি গ্যালভানিক সেলকে রিপ্রেজেন্ট করি। কিরকম ফর্মুলাটা? স্যার আমি যদি একটা চেম্বার নিই, সেই চেম্বারে যদি আমি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিই, মানে কি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ, আচ্ছা তার মধ্যে আমি যদি দুটো ইলেকট্রোড নিই, ইলেকট্রোড মানে হলো তড়িৎদ্বার, এগুলোকে এক্সটার্নালি যদি আমি কানেক্ট করি, কি দিয়ে কানেক্ট করি? ধরো ভোল্ট মিটার দিয়ে কানেক্ট করি। কানেক্ট করে তারপর এদের মধ্যে চার্জ কি হবে, কোন ইলেকট্রোডটা ক্যাথোড হবে, কোনটা অ্যানোড হবে? স্যার এর জন্য যে সিম্পলেস্ট ফর্মুলাটা আমি ইউজ করে থাকি সেটার নাম হলো লোন। কি বললাম? ফর্মুলাটার নাম হচ্ছে লোন। লোন মানে এল ফর লেফট, ভালো করে কথাটা শুনে রাখো, এটা মাথায় রাখবে, এল ফর লেফট, ও ফর কি? ও ফর অক্সিডেশন মানে জারণ, এ ফর কি? এ ফর হলো অ্যানোড, এন ফর কি? এন ফর হলো গিয়ে নেগেটিভ। কথাটা বোঝা গেল? আমি এই লোন কথাটা যদি মাথায় রাখি তাহলে গ্যালভানিক সেলের অ্যানোড সম্পর্কে আমি কিন্তু যাবতীয় ইনফরমেশন পেয়ে যাব। ঠিক উল্টো দিকে আমি যদি বলি যে স্যার আপনি ক্যাথোড সম্পর্কে বলুন, উল্টো উল্টো করে বলবো, আর লেফটটাকে রাইট করে দেবো, অক্সিডেশনটাকে রিডাকশন করে দেবো, অ্যানোডটাকে ক্যাথোড করে দেবো, আর নেগেটিভটাকে পজিটিভ করে দেবো। এর মানে হলো গিয়ে আমি জাস্ট জিনিসপত্রগুলোকে কি করলাম স্যার? উল্টে দিলাম। তোমাকেও জাস্ট জিনিসগুলোকে কি করে দিতে হবে? উল্টে দিতে হবে। তাহলেই তোমার কাছে সমস্ত ইনফরমেশন হাতের কাছে। এবার তুমি আমায় বলতে পারো যে স্যার এই যে আপনি শর্টকাটটা লিখলেন লোন, এই লোন মানে অ্যানোড মানে নেগেটিভলি চার্জ, ক্যাথোড মানে পজিটিভলি চার্জ। ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হবে বিজারণ, রিডাকশন। এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে, ক্যাথোডে হয় বিজারণ। বিজারণ মানে ধরো যদি আমার কাছে কপার 2+ থাকে, সেটা দুটো ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হবে। আর অ্যানোডে যদি ক্যাডমিয়াম থাকে, সে ক্যাডমিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে ক্যাডমিয়াম 2+ কনভার্ট হবে, মানে ক্যাডমিয়াম এখান থেকে বাইরে বেরিয়ে আসবে আর কপার এখান থেকে কপার 2+ হিসাবে চলে যাবে, তাই না? কপার হিসাবে সেখানে ডিপোজিট হবে। এই হচ্ছে এই শর্টকাট ফর্মুলাটা যেটার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। আমি সবাইকে বলবো এই ফর্মুলাটা যদি তোমরা মাথায় রাখতে পারো, আমার মনে হয় ক্যাথোড অ্যানোড নিয়ে কোনো কনফিউশন হওয়া উচিত না। হ্যাঁ, তবে তুমি আমার বলতে পারো যে স্যার আপনি তো গ্যালভানিক সেলে এটা বোঝালেন, ইলেকট্রোলাইটিক সেলে কি একই হয়? স্যার ইলেকট্রোলাইটিক সেলে এই জিনিসটা একটুখানি আলাদা হয়। কি আলাদা হয় স্যার? ইলেকট্রোলাইটিক সেল গ্যালভানিক সেলের পুরো উল্টো। ব্যাটারির কনসেপ্টকে যদি আমরা গ্যালভানিক সেলের মতো করে দেখি, তাহলে ব্যাটারিটা তো রিচার্জ হবে নাকি গো? ব্যাটারিটা একটা সময় তো ডিসচার্জ হয়ে যাবে, মানে কি ওর ব্যাটারি তো চার্জ শেষ হয়ে যাবে, তারপর যখন আবার তুমি ওকে রিচার্জে বসাবে, তাহলে ব্যাপারটা কি এইরকম নয়? রিচার্জ করার সময় ওর যে রিয়াকশনটায় কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, এবার কি হবে? এবার ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, মানে কি? মানে হলো আমি এবার ব্যাকওয়ার্ড রিয়াকশনটা করব। কি করব? কারণ ব্যাটারিটা তো ডিসচার্জ হয়ে গেছে, ওকে রিচার্জ করার সময় আমি যদি বলি এখন কপার, আগে কপার আর ক্যাডমিয়াম আমার কাছে ছিল, যেখানে কপার 2+ কপারে কনভার্ট হচ্ছিল আর ক্যাডমিয়াম 2+ এখন আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনের কথা বলবো, যেখানে কপার 2+ কনভার্ট হবে এবং ক্যাডমিয়াম 2+ ক্যাডমিয়ামে কনভার্ট হবে। মানে আগে যেটা জারণ হচ্ছিল এখন সেটা বিজারণ হবে, এবং আগে যেটা বিজারণ হচ্ছিল এখন সেটা, সরি হ্যাঁ এইটা উল্টো, তো কপার থেকে এখন সেটা জারণ হবে। দেখতে পাচ্ছ? কপার থেকে কপার 2+, এই দিকে অ্যারোটা, কিন্তু অ্যারোটা এবার এই দিকে, ঠিক আছে? অ্যারোটা এবার এই দিকে, মানে আগে যার জারণ হচ্ছিল এবার স্যার বিজারণ হচ্ছে, এবার যার জারণ হচ্ছে আগে তার বিজারণ হচ্ছিল। স্যার এই মতো অবস্থায় তাহলে কি ক্যাথোড অ্যানোড একই রকম থাকবে? না, ক্যাথোড অ্যানোড কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। কিরকম? ক্যাথোড অ্যানোডে এই লোনের যে কনসেপ্টটা ছিল এটা হয়ে যাবে লুপ,
কি বললাম, লোনের কনসেপ্টটা হয়ে যাবে লুপ, মানে সমস্ত কিছু এক থাকবে, শুধু পিটা কি হয়ে যাবে, পিটা হয়ে যাবে পজিটিভ, বুঝলে? ঠিক এরকম ভাবে আমি যে আর আর সিপি লিখেছিলাম, এখন লিখবো আর আর সিএন। এর মানে কি? এর মানে হলো এনটা হলো আমাদের নেগেটিভ, মানে ক্যাথোড হয়ে যাবে পজিটিভ, অ্যানোড হয়ে যাবে নেগেটিভ। আমরা ব্যাটারির যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে এখানে নিলাম, যেখানে আমরা কথা বলছি অ্যাবাউট সেকেন্ডারি সেলস, ওকে, প্রাইমারি নয়, সেকেন্ডারি সেলস, যেখানে রিয়াকশনটা রিভার্সেবল হয়, সেই রেসপেক্টে আমরা কিন্তু এই কনসেপ্টটাকে মাথায় রাখতে পারি। তবে আমি এই শর্টকাট ফর্মুলাটা অবশ্যই সবাইকে মাথায় রাখতে বলবো দুরকম সেলের রেসপেক্টে, যেখানে আমরা এই লোন কথাটা গ্যালভানিক সেলে ইউজ করি আর এই লুপ কথাটা ইউজ করি ইলেকট্রোলাইটিক সেলে। বাকি কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে যে কি ধরনের কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয়েছে। তবে এই শর্টকাটটা তুমি যদি মাথায় রাখো, আমার মনে হয় না তোমাকে কোনো কোয়েশ্চেনে অন্তত ক্যাথোড অ্যানোডের ইনফরমেশন নিয়ে মাথায় রাখতে হবে। আরেকটা কথা লাস্ট বলার, সেটা হচ্ছে অ্যানোড মানেই অক্সিডেশন আর ক্যাথোড মানেই রিডাকশন, এটা কিন্তু দুজনেই সেম, দেখতে পাচ্ছ তো? দুজনেই কিন্তু সেম আইডিয়া, শুধু কোন তড়িদ্দারটা কি চার্জে যুক্ত হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে, বাকি কিন্তু ওইটা সেম আছে। তাই এইটা গুলিয়ে গেলে কিন্তু চলবে না যে ক্যাথোড মানে কি রিডাকশন মানে বিজারণ, অ্যানোড মানে কি অক্সিডেশন মানে জারণ। তো এই ছিল আজকের ভিডিও, আজকের শর্টকাট ট্রিক। এইরকম ভিডিও রেগুলারলি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আপাতত আজকের জন্য সাইন অফ করছি, নেক্সট আবার নতুন একটা এরকম শর্টকাট ট্রিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি লেগে থাকে তাহলে একটু লাইক করো আর ভিডিওটাকে পারলে একটু শেয়ার করো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।